শান্তি এরকম একটা ভ্যালি, এটা হচ্ছে আমাদের অরিশ। আর এখানে কাকু আর কাকিমাদের সাথে দেখা হয়ে গেছে, মানে এনারা সোদপুর থেকে এসছে, মানে আমি তো বুঝতেই পারছি না, মানে লাদাখ, মানালি, ভাইজ্যাক সব সব ঘুরেছে, তো আমার খুব ভালো লাগলো ওনাদের। আর ওটা হচ্ছে ওনাদের বাইক, ওনারা বাইকেই রাইড করতে ভালো লাগে, তাই তো? তোমরা বাইকেই রাইড করতে ভালো লাগে, তোমাদের বাইকেই রাইড করতে ভালো লাগে, চার চাকাতে একদম ভালো লাগে না। তো এখন আমরা যাচ্ছি শান্তি, না কি নাম, শান্তি না শান্তি, আমি দেখলাম দেখ শান্তি, হ্যাঁ SANGI, না না বলছি না শান্তি ভ্যালি, আমি SANGI, দাঁড়া আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি এই দেখ, এই দেখো শান্তি, শান্তি ভ্যালি, SANGI, হ্যাঁ এই হচ্ছে। উফ, আকাশটা কি সুন্দর লাগছে, গিয়ে কথা হচ্ছে বাই। এখানে আমরা জ্যামে ফেসে আছি, জ্যামে ফেসে আছি, আর কি সুন্দর আকাশ, ভ্যালিতে দেখি সুন্দর ভিউটা দেখো, জাস্ট দেখো। আর অর্ঘ এখন এখানে নাকি বাইকটা নিয়ে আসবে। এই হচ্ছে শান্তি ভ্যালি, শান্তি মানে অর্ঘ নিচে নামবেই, নামবেই ও নিচে। তো আর এই হচ্ছে আমি, তো আমি নিজে যাচ্ছি। সো বেসিক্যালি কেমন লাগছে তোমাদের অরুণাচল অবশ্যই জানাবে, কেমন লাগছে তোমাদের অরুণাচল, আমার তো হেভি লাগছে সত্যি বলতে কি। যদি তুমি নেচারের একদম কাছে আসতে চাও, প্লিজ ভিজিট অরুণাচল প্রদেশ। আর চলো নিচে গিয়ে কথা হচ্ছে, বাই। আমরা এখানে অনেক ফটোশুট ফটোশুট করলাম, ফটোগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবে তোমরা, আর আমরা কমিউনিটিতেও দেব। আর এই হচ্ছে আমাদের অরিশ, ও চলে এসেছে এই স্টোনের মধ্যে, আমরা এখন যাচ্ছি ওপরে। তো ওপরে গিয়ে কথা হচ্ছে, খুব সুন্দর ভ্যালিটা, না না চলো যাওয়া যাক। তো আমি চলে যাওয়া যাক, আমি একজনকে বলছি, ও বলছে ব্যবস্থা করে রাখবে ওখানে, ও আচ্ছা যদি হয়ে যায় খুব ভালো, আমরা গিয়ে ওখানে জাস্ট ঢুকে যাব। আর ওখানে গিয়ে তো আমরা তোমাদেরও দেখিয়ে দিলাম শান্তি ভ্যালি, তো এই হচ্ছে।
হচ্ছে পুরো শান্তি ভ্যালি। চলো এবার যাওয়া যাক, আমরা কোথায় যাচ্ছি এখন? হট স্প্রিং। ধীরানে যাব, ধীরানে যাব, ওখানে একটু খেয়ে দে, হট স্প্রিং এ যাব, তারপরে হোম এ মনেস্ট্রি দেখে, মনেস্ট্রি দেখে। আমরা এখন যাচ্ছি মনেস্ট্রিতে। তো বেসিক্যালি আমাদের যে হলো ব্যাপারটা লাস্ট অবধি, আমরা আজকে মনেস্ট্রি দেখলাম আর শান্তি ভ্যালি, এই দুটো আমাদের কমপ্লিট হয়ে গেছে কাল সকালবেলা। আমরা কারণ হচ্ছে এখান থেকে বলতে বলতে এখান থেকে যে হট স্প্রিং যাব, সেই হট স্প্রিংটা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে তাওয়াং এর পথেই পড়ে। আমি তো এখন বেসিক্যালি হাওদা খানার মতন একদম টুন্ডা একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, বাট ভালোই লাগছে এই ঠান্ডাটা, বেশ কি বলবো, বেশ অসাধারণ লাগছে এই ঠান্ডাটা। তো ওপরে গিয়ে কথা হচ্ছে, কারণ এখন অনেকটা উপরে উঠতে হবে। সো ওপরে গিয়ে কথা হচ্ছে। টাটা কর, সাবস্ক্রাইব করতে বল, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্যাট ইজ অনি উইথ এআরজিস ব্লগ। এই যাচ্ছি আমরা, সুন্দর জল জল পড়ছে, চলো হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। উপরে গিয়ে কথা হচ্ছে। এখান থেকে ড্রোন উড়াতে পারিস রে। এখান থেকে ড্রোনটা উড়া ভাই। এটা হচ্ছে রাতের ভিউ। এখন আমরা মনেস্ট্রিতে রয়েছি আর এখন সব জায়গায় আলো চলে গেছে। এই হচ্ছে রাতের ভিউ। সকালের ভিউ সবাই দেখি, যে রাতের ভিউ আমরা দেখাচ্ছি। ও দারুণ লাগছে। আমরা দেখতে পাচ্ছ মনেস্ট্রিতে থাকাকালীনই রাত হয়ে যায়। এখানে এমনিতেও খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়, মানে 5টা নাগাদ এখানে একদম মানে পুরো এরকমই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের ফোনে একদম চার্জ একদমই লো ছিল, মানে বলতে গেলে 2-3% এরকম ছিল। আর ফর দ্যাট রিজন আমরা এখানেই ভ্লগটা এন্ড করেছিলাম, কারণ এই যে ভিডিওগুলো তোমরা দেখছো এটা হচ্ছে ধীরাঙে যেদিনকে আমরা পৌঁছেছিলাম ওই দিনকেই আমরা বেরিয়েছিলাম সাইট সিনগুলো করার জন্য। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর
তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখো, আমি আই বাটনে দিয়ে রাখবো, প্লিজ ওগুলোকে ক্লিক করে দেখো, প্লিজ দেখো, কারণ অনেকটা কষ্ট করে আর কি ভিডিওগুলো করা। তো তোমরাই যদি না দেখো তো ওরা খুব খারাপ লাগবে, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবো আমরা। তো তার জন্য দেখো গিয়ে, আর নেক্সট ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, যাতে তোমাদের কাছে সবসময় আগে আর কি ভিডিওটা চলে যায়। যখনই আমরা আপলোড করবো তখনই তোমাদের কাছে সব থেকে প্রথমে চলে যাবে নোটিফিকেশনটা প্রেস করে রাখলে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা, লাভ ইউ অল, বাই।